হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমারও একটু ভালো লাগছে। আর আজকে তো ঘুম থেকে উঠেছি প্রায় 9:30 দিকে, উঠে ভিডিও আপলোড দিয়ে একটু শুলাম, রিলস ফিলস এগুলো দেখলাম। দেখার পরে এখন বাজে 11:30, বিছানা ছেড়ে ফাইনালি উঠলাম। উঠে ফ্রেশ হয়ে এখনও কিছু খাইনি, তো মার জ্বরটা এখন একটু ভালো আছে, মোটামুটি আছে, মানে রান্নাবান্না করতে পারছে। তো এখন দেবো আমি জামা কাপড়, কারণ মারও ঠান্ডার দোষ আমারও ঠান্ডার দোষ। তো আর আমার জামা কাপড় তো কখনোই ধোয়া হয় না, মা সব জামা কাপড় ধুয়ে দেয়। আর আগের দিন শ্যুটের কিছু ড্রেস আমি রাত্রে ধুয়ে দিয়েছিলাম, সন্ধ্যাবেলায় মা শুকিয়ে উঠিয়ে দিয়েছে। আর কিছু ড্রেস আর বেডশিট, বাবার একটা জামা প্যান্ট আছে, তো এগুলো আমি এখন ধোবো। আর ধোয়ার পরে আজকে ভেবেছিলাম বাড়িতে থাকবো, বাট আজকেও বাড়িতে থাকা হবে না। তার একটাই কারণ হচ্ছে আজকে আমার ফোন আনতে যাবো, আমার আইফোনটা ঠিক করা ঠিক হয়ে গেছে। তো কত নিল, কী খারাপ হয়েছিল ডিটেলসে সব কিছু বলবো আমি। আমি আগে ওখানে যাই, যে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমাকে ঝটফট সব কাজগুলো সেরে নিতে হবে। জামা কাপড় ধোবো, ধোয়ার পর আমি ঘর মুছবো, ঘরও অনেক ধুলোবালি হয়েছে, ঘরও ধুতে হবে একটুখানি, মানে মুছতে হবে আর কি। তো চলো, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কোথায় যাই কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো এই যে সব জামা কাপড়, এদিকে ছাদটাও একটু ঝাড় দিলাম, আর এই এই জামাটাও ধুতে হবে। তো এখন আমি এই গাবলায় করে একটু সার্ফ দিয়ে, সার্ফ এখানে আছে আর এখানেও আছে, দিয়ে জামা কাপড় বেডশিট সব এগুলো ধোবো। এই ছাদের যে কলটা আছে দেখতে পাচ্ছ, তাহলে কল চাপাতে হবে না। তো ধোবো, ধোয়ার পরে আবার আসছি। তো এবার আমি ঝটপট করে সব কাজগুলো সেরে নেবো। আর আমি কিন্তু কাজ খুব তাড়াতাড়ি করি, আমার খুব ঢিলামি কাজ আমার পছন্দ না, আমি যেটা করি খুব ঝটপট করে নিই। তো এবার জামাকাপড়গুলো আমি বেশি কাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি মানে কিছুক্ষণের জন্য পরেছি, মানে 10-20 মিনিটের জন্য শ্যুটের জন্য। আর তাছাড়াও আমার জামাকাপড় কখনোই নোংরা হয় না, কারণ বেশি নোংরা করে পরলে কাচতে অনেকটা প্রবলেম হয়, অনেকটা মানে প্রেশারও পড়েই মানে কাচতে। আর একদিন দিন পরে ধুয়ে দিলে না জিনিসটা অতটা প্রবলেম হয় না, একটা কষ্টও হয় না। তো এবার আমি সব কিছু ধুয়ে নেবো। তো জামাকাপড় ধুতে ধুতে মনে পড়লো আমি রাত্রেবেলা তো সিরাম হেনা তেনা লাগিয়েছিলাম, সকালে আমার মুখকে ধোয়া হয়নি। তো আমি একটু জল, ঠান্ডা জল নিয়ে মুখটা ধুয়ে নিলাম, ভালো করে মুখটা ধুয়ে একটু মুছিয়েও নিলাম। আর আজকে সকালে ওটা আমি নিজের জন্য কেয়ার করতে পারিনি, কারণ উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তোমাদের বলেছি। এবার বেডশিটগুলো ধুয়ে নেবো, দুটো বেডশিট ছিল, মার ঘরের একটা আমার ঘরের একটা, অনেকদিন ধরে পড়েছিল, মার জোয়ার মধ্যে ধুতে পারছিল না। আর আমি এগুলো সত্যি কথা বলতে ধুতে পারিও না, তাও অনেক কষ্ট করে ধুলাম পা দিয়ে চেপে চেপে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কমফর্টার। কমফর্টে খুব একটা মানে খুব সুন্দর একটা স্মেল বেরায়। আর আমি জামাকাপড় বেডশিট ঘরের সব কিছুতে আমি কমফর্ট দিই, তাতে কী হয় আমার পারফিউম লাগে না, খুব সুন্দর একটা স্মেল বেরায়, মিষ্টি মিষ্টি। তো এবার জামাকাপড় সব কিছু আমি নেড়ে দিয়েছি, দেখো এবার যাব আমি ঘরে, ঘরে যে আমি ঘরটার মুছবো, মুছে টুছে আবার তোমার সাথে কথা বলবো। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে মনে হয় ফার্স্ট এত বেডশিট ফেডশিট এগুলো আমি ধুলাম, কারণ কোনোদিনই ধোয়া হয় না। আগে দিদি ধুতো, এখন আগে দিদি ধুতো, তারপর মা, আর আমার তো ধোয়াই হয় না, তো অনেকদিন ধরে পড়ে আছে, আর মারও শরীর খারাপ। তো ভাবলাম যে ধুয়ে দিই, অনেক কিছু ধুয়েছি, দেন ঘর মুছেছি, তারপর বাথরুমটা একটু ধুয়েছি, ধুয়ে স্নান করেছি, শ্যাম্পু করেছি। তো এখন আমাদের 40 মিনিটের মধ্যে রেডি হতে হবে, মাটি মেজোর ভাত রান্না করছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো খাওয়া দাওয়া করে রেডি হওয়ার সময় আবার আসছি। তো এখন খেয়ে নেব ডিমের ঝোল, শাক, বেগুন ভাজি আর চাটনি। তো চলো খেয়ে নিই। আমরা বেরিয়ে গেছি, আর যেটা আমার সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই যে এখানে একটা গোটা হয়েছে, এই যে মানে পুরো লাল হয়ে গেছে, আমি মানে চুল টুল সরাচ্ছে, নখে বাজছে আর ব্যথা করছে। তো ওই নতুন ড্রেস পরেছি আজকে শীতের জন্যই এটা কিনেছিলাম, বেশ ভালোই ড্রেসটা, মানে কাপড়টাও খুব সুন্দর, ভেবেছিলাম যে কেমন কাপড় দেবে, বাট খুব সফট, মানে কাপড়টা খুব সুন্দর। তো কাকা রাত্রে বসে বসে মেরেছি ড্রেসটা, আর এখন পরেছি, যাই হোক চলো এখন বেরাই। আজকে প্রিয়াঙ্কা বলছিল যে ও দিদির মতো আজকে তাড়াহুড়ো করবো না, তা আজকেও তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু হ্যাঁ ট্রেন পেয়ে যাবো, যাই হোক চলো আমরা আস্তে আস্তে এগাই। আর মেন প্রবলেম হয়েছিল আজকে আমি বেশি লিপ বাম দিয়ে সুগার কালার পেপার লিপস্টিকগুলো পরেছি, আর সে ঠোঁট কেমন একটা হয়ে গেছে, তারপরে অন্য একটা লিপস্টিক পরেছি, এটা এমনি লিপস্টিক বাট খুব খুব সুন্দর, পরে তোমাদের শেয়ার করবো, কারেক্টটা নিয়ে চলো যাই আর কথা বলবো না বেশি।
আজকে আমরা তাড়াহুড়ো করতে লাগিনি বলো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আজকে আড়াইটা বেজে পাইনি বলছে আড়াইটা বেজে গেছে আমিও তো ভুল টাইম বলেছি তখন বাজে 2:23 আমি ওকে বলেছি আড়াইটা অলরেডি বেজে গেছে স্বর্ণকে তাড়াতাড়ি নালে চলো আমার ট্রেনে উঠে পড়ে কথা হবে আমি পড়ে যাবো দুপাশ করে না পাশ করে এই দেখো হাঁটছি আমরা আমি প্রচন্ড ভয় পাই ভীষণ পরিমাণে ভয় পাই ও আচ্ছা ঠাকুরের মেলা হচ্ছে তাও দেখাই তোমাদের তো মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে সাইডে দেখছিলাম যে মেলা হচ্ছিল তো বেশ অনেক বড় মেলাটা রাধাকৃষ্ণ ঠাকুরের মেলা হয়তো দেখলাম বেশ এখানে আচারের সুন্দর স্মেল বেরাচ্ছিল তো আসার সময় ভেবেছিলাম এদিকে আসবো বাট আমার আর ইচ্ছা হয়নি আমরা বেরিয়ে এসেছিলাম তো তোমরা যারা যারা মেলা ঘুরতে চাও অবশ্যই মধ্যমগ্রাম স্টেশনের পাশে চলে যাবে মেলা দেখতে তো যাই হোক চলো এবার আমরা চৌমাথায় যাব চৌমাথায় যে আমরা টোটোতে উঠবো টোটোতে উঠে বলতে হবে যে আমরা চৌমাথায় যাব এবার চৌমাথায় গেলে ওখানেই আইফোনের সার্ভিস সেন্টারটা যারা জানো না তারাও জেনে নাও দরকার হতে পারে তো আমরা নেমেছি চৌমাথায় নেমে আমরা কোন গলিতে ঢুকবো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চৌমাথায় নেমেছি নেমে একটু আগে নেমেছি তো নেমে রয়্যাল যে এটা আছে এখানে একটা রেস্টুরেন্ট আছে তো এখান থেকে আমরা প্রথম সিঁড়ি দিয়ে উঠবো উঠে আমরা বাঁ হাতে ঢুকবো এখানে কিন্তু আইফোনের সার্ভিস সেন্টার এটা আমার জানা ছিল না তোমাদের যাদের ফোনে সমস্যা হবে আইফোন আছে তারা অবশ্যই যেতে পারবে কলকাতায় যেতে হবে না এখানেই তোমরা নিয়ে আসলে ভালো সার্ভিস পেয়ে যাবে খুব ভালো সার্ভিস করে ব্যবহারটাও খুব সুন্দর তার থেকে বড় কথা আমাকে প্রথম দিন যখন গেছিলাম তখনই আমাকে চিনতে পেরেছিল বাট কথা বলেনি পরে যখন ফোনটা ঠিক করতে হবে অ্যাপ্রুভ দিতে হবে তারপর ঠিক করবে হোয়াটসঅ্যাপ মেসেজ আসে তখন বলে যে আপনাকে চিনি আপনি ইউটিউব করেন তো যাই হোক খুব ভালো ব্যবহার আর 5 দিনের মধ্যেই ফোনটা ঠিক করে দিয়েছে আর আমার ফোনের অ্যাকচুয়ালি খারাপ হয়েছিল মা কি মাদার বোর্ড আর কি বোতাম নাকি খারাপ হয়েছিল তো আমার ঠিক করতে লেগেছে কত যেন বললো 7,600 টাকা লেগেছে ঠিক করতে তো যাই হোক এমনি টাকাটা পে করলাম আমি জিজ্ঞেস করেছিলাম ফোনপে হয়নি তো ও বলেছে হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞেস করেই এসেছিলাম তো ফোনপে করে দিয়েছি তো এবার আমি আমার ফোনটা নেব নিয়ে আমি বাড়ি যাব তো চলো বলেছিলাম ভেবেছিলাম যে এই ফোনটাকে আর ভিভো ফোনটাকে এক্সচেঞ্জ করে আমি অন্য ফোন নেবো কিন্তু সত্যি কথা বলতে আমার মনটাই ভেঙে গেছে কারণ আমার কপালটা এমনিতেই খারাপ মানে সহজে কোনো কিছু ভালো হয় না ধরো নতুন ফোনটা কিনলাম ওটাও কোনো না কোনো কারণে কিছু একটা প্রবলেম হলো তখন আমার দুঃখের আর শেষ থাকবে না আর আমার এই ভিভোর ফোনটা মানে ভীষণ পরিমাণেই ভালো ভীষণ মানে ভীষণ ভালো বলো সবাই আমাকে জিজ্ঞেস করে এটাই সনি লেন্স আছে ইভেন এই আইফোনের 11-এর থেকেও আমার এই ফোনটা দাম বেশি তো ও ভাবলাম তো ম্যাথ দরকার নেই আমার অলরেডি 3টে ফোন আছে আমি আর 40-40 আমার নিয়ে লাভ নেই আমার এটাই অনেক যথেষ্ট পরবর্তীতে যদি কখনো অনেক 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 টাকা হয় হ্যাঁ ওটা পরে আর আমি সময় ব্যবস্থা সব কিছু বুঝে সব কিছু করি একটা জিনিস কিনে ওখানে যাবো টাকা তুলবো তো চলো এবার আমরা যাই আস্তে আস্তে এগাই এখানে এটিএম আছে একটা মনে হচ্ছে বুঝলে হ্যাঁ এটিএম আছে এখানে একটা ভালো যেটা আমার ফোনের ইনস্টাগ্রামে ডার্পের ভিডিও আর সব কিছু মানে ভেবেছিলাম হয়তো চলে যাবে বাট যাই সব কিছুই আছে তো অনেক অনেক অনেক
করে খুশি হয়েছি। আর চলো যাই, কাকড়া তুলে যাবে। চট্টগ্রাম স্টেশনের নিচে এই জুতোগুলো, বাট এই জুতোগুলোর সোলটা হচ্ছে এরকম, আর নিচেটা একটু হিল হয়। আমার বান্ধবী নিয়েছে, ও আমাকে বলেছিল মধ্যম গ্রাম থেকে নিয়েছি, বাট আমি ভেবেছিলাম নেবো আর নেওয়া হয়নি। আর এই জুতো সেম আমাদের এখানে 1250-450 টাকা দিয়ে নিয়েছি, বাট আমি 1 মাসের বেশি পরতেই পারিনি, ভেলভেট ছিল বলে বারবার উঠে যাচ্ছিলো, তাই এখানেও নেই, বললো যে 3-4 দিন পর আসবে। তো আমরা স্টেশন চলে এসেছি, আর 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেন। যাই না ট্রেনের কি রূপ দেখতে পাবো এখন, এই টাইমটা ভিড় হয় সবসময়, আসার সময় ঝুলে ঝুলে এসেছি, মানে দাঁড়িয়ে ভিড়টা কম ছিল। তো চলো যাই। হ্যাঁ, প্রিয়াঙ্কা একটা জুতো নিয়েছে, আমি আর নিইনি, কারণ ওই জুতোগুলো আসেনি। আমি যদি কিছুদিন পরে আসি, আমি জুতো ওখান থেকে নেবো, নিয়ে আবার বাড়িতে ব্যাক করবো, দেখি কবে যাই। তো ট্রেনের জন্য বেশি ওয়েট করতে হয়নি, আমরা আসার পরই ট্রেনে খবর হয়ে গেছিলো, ট্রেনও চলে এসছে, আর আমরা লেডিসের ওখানে চলে এসেছি। তো এবার আমরা উঠবো হচ্ছে ট্রেনে। তো ট্রেনে উঠে প্রিয়াঙ্কা একটু দরজার সামনে দাঁড়ালো, আমি একটু ভিডিও করছিলাম। তো বেশ ভালো লাগছিলো, অনেকদিন বাদে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম। আর আমার একটু দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হয়, আমি কেন যাই না হাঁটতে পারি, বাট দাঁড়িয়ে থাকলে আমার খুব পেটে ব্যথা হয়, বসতে পারলে আবার ঠিকঠাক লাগে। তো চলো এবার যাব আমরা। তো এবার আমরা হাবড়ায় নেমে গেছি, হাবড়ায় নেমে বর্ষাকে বলেছিলাম তুই কী খাবি, তো পেয়ারা বেদানা খাবে, তো পেয়ারা বেদানা নিয়েছে, আর প্রিয়াঙ্কা বলছিল টক দই খাবে, তো হাবড়া সব থেকে ভালো দোকান থেকে টক দই নিলাম। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, মিষ্টির দোকানে গেছিলাম, টক দই নিয়েছি, আরও মিষ্টি নিতাম, বাট ভেবেছিলাম মিষ্টি নেবো, তো ভাবলাম না মিষ্টি নেবো না। তো বাড়িতে চলে এসেছি, আর ফোনটা একটু চার্জে বসাবো, বসিয়ে একটু বর্ষাদের বাড়িতে যাবো, ও এ বাড়িতে আছে, একটু দরকার আছে, যাবো তো বাড়িতে, তারপর এসে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো, কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে ব্লগটা আমি এন্ড করে দেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার এটা প্রিয়াঙ্কা গালিয়ে দিল, উফ, মানে একটা এইটুকু ছোট একটা ইসে মানে এত যন্ত্রণা করছে কি বলবো। দেখি প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে চলে যাবে। তো যাই হোক, একটু ভালো লাগছে, আর যেহেতু আমার এই ভিভোর ফোনটা ছিল তার জন্য আমার অতটা বেশি মন খারাপ লাগেনি, থাকতে দাও। এবার হচ্ছে আমার ফোনটা মেইন, ফোনের সব কিছু সব থেকে আনন্দ পেয়েছি, ফোনের সব কিছু আছে। তো আমি আর আইফোন কিনবো না, কিনলেও পরে কিনবো। তো যাই হোক, এখন আর ফোন কেনার কোনো মানে চিন্তাধারাই নেই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু এখনই শেষ করছি না, আজকে সকাল থেকে অনেক কষ্ট হয়ে গেছে, মানে অনেক কষ্ট মানে ভীষণই, কালকে রাতে এডিট করেছি, এডিট করে সেভ করেছি, কী করে হয়েছে কী হয়েছে জানি না, আবার ভিডিওটা এডিট করেছি, এই করতে করতে আমার ঘুমাতে ঘুমাতে 4টে বেজে গেছে। তো তারপর আবার সকাল 9:38 উঠেছি, উঠে ভিডিও আপলোড দিয়েছি, থাম্বনেল বানিয়েছি, তারপরে ওই একটু হয় না যে একটু শুয়ে আছি, রিলস ফিলস দেখছি, তারপর 11:36 উঠেছি, উঠে সব জামাকাপড় এগুলো সব ধুয়েছি, ধুয়ে ঘর মুছেছি, আরও মানে আবার বলছি সব কাজবাজ করে আজকে একটু রেস্ট পাইনি। তারপর হচ্ছে মা ডিমের ঝোল ভাত রান্না করেছিল, খেয়েছি, খেয়ে আমরা গেছিলাম মধ্যম গ্রামে, ফোনটা নিয়ে আসলাম। তো এখনও ভিডিওটা শেষ করছি না, এখনও মা করছে চিকেন ফ্রিজে, এটুকু চিকেন মানে রেখে দিয়েছিলাম, তো ওটাই মা রান্না করছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা।